বাইক ব্লগের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো আপনার বাইকের ব্যাটারির যত্ন আপনি কিভাবে নেবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনার বাইকের ব্যাটারি আপনি কিভাবে যত্ন নেবেন। তো দেখেন, প্রথমে এই সাইড কভারটা খুলবেন, এখন আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারি আপনি বাইক থেকে কিভাবে খুলবেন। প্রথমে আপনার এই আপনার নেগেটিভ তার যেটা আছে প্রথমে সেই লাইনটা আপনার খুলতে হবে। এটা খোলার পর আপনার খুলতে হবে পজিটিভ লাইন যেটা আছে সেই লাইনটা আপনার খুলতে হবে। তারপর বাইক থেকে আপনার ব্যাটারিটা নামাতে হবে। নামানোর পর আপনার বাইকের কী করতে হবে, আপনার এই যে এখানে এই আপনার এই যে সংযোগগুলি আছে এই সংযোগের এই যেখানে এই তারগুলি ফিটিং হবে সেই জায়গায় ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এভাবে একটা ছুরি নেবেন, ছুরি নিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। দেখেন আমি কিভাবে পরিষ্কার করতেছি, এভাবে পরিষ্কার করতে হবে। এখানে যদি কার্বন থাকে আপনার বাইক সেলফ নেবে না, সেলফ স্টার্ট হবে না, মনে হবে যে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এই কার্বনগুলি আপনার প্রতি মাসে একবার হলে আপনার ব্যাটারি চেক করতে হবে, আর প্রতি মাসে একবার ব্যাটারি চার্জ করবেন, প্রতি মাসে একবার এরকম এই কার্বনগুলি পরিষ্কার করে দেবেন। এভাবে পরিষ্কার করার পর তারপর আপনার তারগুলি আপনি পরিষ্কার করবেন, এভাবে একটা ছুরি দিয়ে পরিষ্কার করবেন। দেখেন দুটোটা পরিষ্কার করতে হবে। দেখেন পরিষ্কার করার পর ব্যাটারিটা আবার বাইকের মধ্যে লাগাবেন। লাগানোর পর প্রথমে আপনি ফিটিং করবেন পজিটিভ তারটা। তারপর ফিটিং করবেন এই নেগেটিভ কালো তারটা। ফিটিং করার পর এই তারের মাথায় আপনার বেসলিন লাগাই দিতে হবে, কারণ বেসলিন লাগাই দিলে আপনার এখানে আর মরিচা আসবে না। তবে অনেকে দেখা যায় এই ব্যাটারির এই এই তারের মধ্যে গিরিজ লাগাই দেয়, তবে ভুলও আপনারা গিরিজ কখনো লাগাবেন না। গিরিজ লাগালে আপনার কারেন্ট আসার সময় বা যাওয়ার সময় এই কারেন্টটা মাঝখানে বাধা পড়লে আপনার ব্যাটারি নষ্ট হয়ে যাবে। তো গিরিজ দেওয়ার কোনো দরকার নেই, আপনারা দেবেন বেসলিন দিবেন, অথবা জেল আপনার এই মেরিল আছে, বেসলিন আছে, এসব জাতীয় এই জেলগুলো দিবেন। এই জেলগুলো দিলে আপনার এখানে আর মরিচা আসবে না। দেখেন আমি কিভাবে দিতেছি, আপনারা সেভাবে দিবেন। এই কাজটা করলে আপনার ব্যাটারি 2-4-5 বছরে নষ্ট হবে না। জেল দেওয়ার পর এই পজিটিভ এই কভারটা ভালোভাবে এখানে বসে দিবেন। আপনারা ব্যাটারি প্রতি মাসে একবার করে ব্যাটারির আপনার চেক দিবেন,
তবে চেকটা দিলে আপনার ব্যাটারি নষ্ট হবে না। ব্যাটারির এই আপনার ব্যাটারির যে এখানে এই নেগেটিভ পজিটিভ তার আছে ওই জায়গায় ভালোভাবে ব্যাটারির ছুরি দিয়ে এই তারগুলি ভালো করে ভালোভাবে পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করলে আপনার ওখানে যে কার্বনটা আছে কার্বনটা চলে যায়। আর আপনার এই বেসলিন যে ক্রিমটা আমি লাগাইছি এভাবে আপনারাও বেসলিন লাগাবেন, কোনো সময় ভুলও গ্রিস লাগাবেন না, গ্রিস লাগালে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।